জার্নি অফ সোমাস ব্লগে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমি চলে এসেছি মালদা শহরে SBF সিনেমা হলে, যেটি গ্র্যান্ড ওপেনিং হয়েছে 23 তারিখ অর্থাৎ শুক্রবারে। সিনেমা হলে ঢোকার আগে প্রথমে আমাদের টিকিট কাটতে হবে, তাই জন্য চলুন দেখে নিই SBF বক্স অফিস। যদিও আমি এখান থেকে টিকিট না কেটে টিকিট অনলাইনে বুক করেছিলাম, এখানে টিকিটের একটি ছোট্ট স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও এখানে টিকিটের মূল্য প্রায় 150 থেকে 300-এর মধ্যে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি সিনেমা হলের ভেতরে। SBF সিনেমা হলে যাওয়ার জন্য আমাকে 4 নম্বর ফ্লোরে যেতে হবে, তাই আমি লিফটের কাছে চলে এলাম। এরপর সামনে লিফট ওপেন হলো এবং আমি ঢুকে পড়লাম। লিফটের ভেতরে থাকাকালীন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এরপর কয়েক সেকেন্ড পরেই 4 নম্বর ফ্লোরে এসে উপস্থিত হলাম। এরপর আমি আপনাদের দেখাতে চলেছি সিনেমা হলের ক্যাফেটেরিয়া। এখানে হাফ টাইমেতে স্ন্যাক্সের জন্য রয়েছে পপকর্ন, বার্গার, নাচোস, পিৎজা, এবং মোমো লাভারদের জন্য রয়েছে মোমো, ফ্রেঞ্চ ফ্রাইস এবং পাস্তা। আফটার অল মালদাতে SBF সিনেমা হল পেয়ে মালদাবাসীরা অত্যন্ত খুশি। যতই হোক, মুভি লাভারদের ক্ষেত্রে একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলের অপেক্ষার অবসান ঘটিয়েছে এই SBF। আজ আমি দেখতে এসেছিলাম কিসি কা ভাই কিসি কি জান, অর্থাৎ সালমান খান অভিনীত ভাইজান সিনেমাটি। আমাদের সিনেমার টাইম হওয়াতে এখন আমি হলের ভেতর ঢুকতে চলেছি, তাহলে চলুন হলের ভেতরের দৃশ্যটা দেখে নেওয়া যাক। হলের ভেতরে সম্পূর্ণটাই আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশন। এরপর আমি আমার সিটে বসে গেলাম, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল আমাদের সিনেমা, আর সাথে সাথে এন্ট্রি নিলেন আমাদের সকলের প্রিয় ভাইজান। আমার পার্সোনালি মনে হচ্ছিল SBF এর সিনেমা হলে সিনেমা দেখে সিনেমা দেখার মজাটাই দ্বিগুণ বেড়ে গেছিল। তারপর সময়ের সাথে সাথে সিনেমা শেষ হলো হানি সিং এর একটা দুর্দান্ত গান নিয়ে। এরপর আমরা সকলে সিনেমা দেখে এক্সিটের দিকে রওনা দিলাম। এরপর আমি লিফটে করে চলে গেলাম নিচে এবং বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মালদা শহরের SBF সিনেমা হল আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন। এছাড়াও আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নিয়ে নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।